আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আজকে অনলাইন ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, রাজধানী আইডিয়াল কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে, আর আজকে ইনশাল্লাহ আমরা পড়ব হচ্ছে হলো ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। আমরা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র তৃতীয় সেমিস্টারে যে সিলেবাস ছিল সেখানে কিছু হাদিস আমরা পড়া বাদ পড়েছিল, সেই হাদিসগুলো আমরা শেষ করে আমরা চতুর্থ সেমিস্টারের সিলেবাসে যাবো ইনশাল্লাহ। তো আসো, আজকে আমরা যে হাদিস নিয়ে আলোচনা করব তা হচ্ছে হলো আমাদের কি বিষয়ের উপরে, অশ্লীলতা পরিহার। অশ্লীলতা পরিহার করা সম্পর্কে ইসলাম কি বলেছেন, ইসলামে কি দিক নির্দেশনা দিয়েছেন, সে সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আসো সর্বপ্রথম আমরা যে হাদিসটি পড়ব তা হচ্ছে হলো হাদিস নাম্বার তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর হাদিস। পাঠ্য বইয়ের 12 নম্বর হাদিস আমরা এখান থেকে ব্যাখ্যা করব, অনুবাদ শিখবো এবং এর শিক্ষা আমাদের বাস্তবিক জীবনে এর শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। তো আসো প্রথমে পড়ি। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس من تركه ناس اتقاء الفحشه رواه متفق عليه। তো এই হাদিসটি বর্ণনা করেছেন হচ্ছে হল ইমাম বুখারী এবং মুসলিম যৌথ বর্ণনাকৃত হাদিস। আর তোমরা জানো যে এর আগে আমরা পড়েছিলাম মুত্তাফাকুন হাদিস হলো ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসটি যৌথভাবে বর্ণনা করেছেন তাকে কি বলা হয়, মুত্তাফাকুন আলাইহি হাদিস। তো এটি হাদিসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। তো এখানে আমরা এর রিডিং পড়ে নিলাম, এখান থেকে আমরা এর কয়েকটি শাব্দিক অর্থ জানবো। প্রথমে গুরুত্বপূর্ণ শব্দ, আমরা এর আগে আমরা কয়েকটি শব্দের রেগুলার আনের অর্থ বলেছি, কল অর্থ বলেছি, রাসুল বলেছি। এখান থেকে আমরা নতুন নতুন কি হাদিস শব্দ পেলাম, পেলাম হচ্ছে শর নাস তারাকাহু, এরপরে ফুহশাহ ইত্তেকাউ। এই আমরা এই শব্দগুলো আজকে অর্থ জানব যে ইন্না শাররা, শাররা শব্দের অর্থ হচ্ছে অশ্লীল, মন্দ, খারাপ, এই অর্থে ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে হলো আর নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, নাস শব্দের অর্থ হচ্ছে কি, মানুষ। এরপরে হচ্ছে হলো তারাকাহ, এখানে হুটা হচ্ছে হলো সর্বনাম আর তারাকা হচ্ছে হলো ফেল, তারাকা হচ্ছে ফেল বা আর ইংরেজিতে হলো বার বলা হয় ক্রিয়া। তো তারাকা শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, এ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে না শব্দটা জানে ইত্তেকা শব্দটি অর্থ হচ্ছে হলো ভয় পাওয়া, বিরত থাকা। ইত্তেকা শব্দের অর্থ কি, ভয়ে, ইত্তেকা ভয়ে, ইত্তেকা শব্দের অর্থ হচ্ছে, ইত্তেকা শব্দের অর্থ হচ্ছে ভয়। এরপরে হলো পোহসিহি, পোহসিহি মানে এখানে হি শব্দটি হচ্ছে সর্বনাম বা জমি, আর পোহসন, পোষণ শব্দের অর্থ হচ্ছে হলো অশ্লীলতা, পোষণ শব্দের অর্থ হচ্ছে হলো কি, অশ্লীলতা। তাহলে আমরা এই হাদিসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আছে আমরা আলোচনা করলাম। এরপর আসে আমরা এর সরল অনুবাদ যাব, তর্জমা যাব, অর্থাৎ অনুবাদে যাব। তাহলে অনুবাদ হচ্ছে হলো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাত বনিত, এখানে আমি হতে বনিত, কলাত তিনি বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, ইন্না শাররান নাসি, নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং মন্দ ব্যক্তি হচ্ছে হলো সে, মিন তারাকিহি, যাকে পরিত্যাগ করে, আন নাসু, যাকে অন্য সকল মানুষ পরিত্যাগ করে, কি কারণে পরিত্যাগ করে, ইত্তেকা আল ফুহশি, তার অশ্লীলতার কারণে ভয় পেয়ে তাকে মানুষ কি করে, পরিত্যাগ করে, তার কাছে পরিত্যাগ করে। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি আবার বলতেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ওই ব্যক্তি মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট যার অশ্লীলতার ভয়ে মানুষ তাকে কি করে পরিত্যাগ করে। তারা ইত্তাকা, অশ্লীলতার ভয়ে কি করে, তারা কাহুন নাসু ইত্তাকা আল ফোশে, যার অশ্লীলতার ভয়ে অন্য সকল মানুষ তাকে কি করে পরিত্যাগ করে। রওয়াহুল মুত্তাফাকুন আলাইহ। তাহলে আমরা এই হাদিসটি সরল অনুবাদও জানলাম। তো এই হাদিসটির বর্ণনাকারী কে? এই হাদিসটি বর্ণনা করেছেন হচ্ছে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমরা জানো যে তিনি ছিলেন হচ্ছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অত্যন্ত হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচাইতে, যে মুকসিরুন যারা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে থেকে দ্বিতীয় পর্যায়ে হাদিস বর্ণনাকারীর মধ্যে রয়েছেন। তার বর্ণিত হাদিস সংখ্যা অসংখ্য। তো তিনি এমন হাদিস, তার হাদিস বর্ণনা কিন্তু হাদিসগুলো অন্য হাদিস বর্ণনাকারীদের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। সেক্ষেত্রে আমরা তার গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা জানলাম, যে আমাদের অশ্লীলতা পরিত্যাগ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিক নির্দেশনা দিয়েছেন তা আমরা জানতে পারলাম। তো এবার আসো হচ্ছে হাদিসটির আমরা ব্যাখ্যায় যাব। হাদিসটির মধ্যে আমরা ব্যাখ্যার মধ্যে হচ্ছে আলোচ্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীলতাকে একটি মারাত্মক অপঘৃণিত চারিত্রিক দোষ হিসেবে ঘোষণা করেছেন। তাহলে যে ব্যক্তি অশ্লীল ও অশ্রাব্য ভাষায় মানুষকে গালিগালাজ করে, মানুষ তাকে কি করে, ঘৃণা করে। কেউ তাকে কোনো কাজে লিপ্ত করে লাগাতে চায় না বা কোনো কাজে জড়াতে চায় না, এবং কোনো কাজ তাদের সহকর্মী বা সহযোগী বা সহগামী হতে চায় না। অর্থাৎ যে অশ্লীল ব্যক্তি তাকে অন্যরা সকালে কি করে পরিত্যাগ করে, তার থেকে যারা ভালো লোক, অন্যান্য ভালো লোকরা তাকে কি করে সমাজ থেকে তাকে পরিত্যাগ করে। এই অশ্লীলতা ও বেহায়াপনা একটি মারাত্মক গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মুমিনদের অন্তে এই অশ্লীল চরিত্রের মানুষদেরকে এই বলে ঘোষণা দিয়েছেন তারা মুমিন নয় বলে ঘোষণা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে, লাইসাল মুমিনুনা বিত্তআনি ওয়ালা বিল্লিআনি ওয়াল ফাহিশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পরনিন্দু এরপর হচ্ছে কি, ওয়াল বিল্লিআনি অভিশাপ প্রদানকারী, একজন আরেকজনকে অভিশাপ প্রদানকারী ব্যক্তি, তৃতীয় ব্যক্তি হচ্ছে কি, অশ্লীল ও ওয়াল ফাহিশি, অশ্লীল ও নির্লজ্জ ব্যক্তি কি নয়, লাইসাল মুমিনু, মুমিন হতে পারবে না। তার মানে এখানে এই হাদিসে তিন শ্রেণীর লোককে রাসূল মুমিন হিসেবে ঘোষণা করেননি। কি করেননি? এক নম্বর হচ্ছে যে অপর মুমিনকে কি করে পরনিন্দা করে, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বিল্লিআনি কি করে অভিশাপ প্রদান করে, একজন আরেকজনকে বিভিন্নভাবে তাকে অভিশাপ দিয়ে থাকে, এরকম ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন নয় বলে ঘোষণা দিয়েছেন। আরেক শ্রেণী হলো আজকের আমাদের আলোচ্য বিষয় আল ফাহিশ, অর্থ কি, অশ্লীল ও নির্লজ্জ ব্যক্তি। এই তিন শ্রেণীর ব্যক্তিকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন, তারা মুমিন নয় বলে ঘোষণা করেছেন। তাহলে আমরা এই সমাজে অশ্লীলতা যে কত একটি জঘন্যতম অপরাধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি থেকেও ফুটে আসে। তো অশ্লীল বাক্যর কী কী খারাপ প্রভাব রয়েছে? অশ্লীল বাক্য মানুষের মুখকে অপবিত্র করে, মনকে কি, মানুষের মনকে কি করে কুলুষিত করে নেয়, মান সম্মান, একজন মানুষের মান সম্মানকে বিনষ্ট করে দেয়, তার ব্যক্তিত্বকে খর্ব করে, ব্যক্তিত্ব নষ্ট করে দেয়, এই গুণা, এই অপরাধগুলো। এরপরে হচ্ছে মানুষকে, একজন মানুষকে পশুর থেকে পশু স্তরে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সমাজ সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে সেরা জীব প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু এমন তাদের এই আচরণ, এই বিহেভিয়ার কারণে মানুষ তাদেরকে এই আশরাফুল মা উত্তম শ্রেণী থেকে তারা একেবারে পশু স্তরে চলে আসে। কী কারণে? এই অশ্লীল ব্যবহারের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যেটি আমি এর পূর্ব ক্লাসে আলোচনা করেছিলাম, যে অশ্লীলতাকে মুনাফিকের আলামত হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। কীভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরিত্রে মাত্র তিন বলছে যে মুনাফিকরা, যখন মুনাফিকের তিনটি আলামত আমরা এর আগে হাদিসে বলেছিলাম, তিনটি আলামত, তার মধ্যে একটি আলামত হচ্ছে তারা যখন অন্যের সাথে জর্গা করবে, লিপ্ত হবে, কি করবে, তারা গালিগালাজ করবে, জর্গা লিপ্ত হবে,
তো এসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি অশ্লীলতাকে একটি দোষ দোষে দুষ্টিত করেছেন, তাকে মানব জাতির মধ্যে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে অশ্লীলতা, বেহায়াপনা এগুলো একটি মারাত্মক অপরাধ, যা এই হাদিসকে মানুষজন মানুষকে তাকে কি করে নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে, বিনষ্ট করে তোলে। আর এই অবস্থা থেকে একজন অশ্লীল ব্যক্তি কিভাবে সমাজে আবার ফিরে আসবে, তার এই অপরাধ থেকে কিভাবে সে নিশ্চিত পাবে, এক্ষেত্রে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যার চরিত্র এই দোষে মানে দুষ্ট, সে যদি তা পরিত্যাগ করে ভালো হতে চায় তবে তাকে কি করতে হবে, সালাত পড়তে হবে। সালাত পড়ায় অভ্যস্ত হতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় কি হতে হবে, অভ্যস্ত হতে হবে। কেননা একমাত্র নামাজই পারে মানুষকে এই দোষ থেকে মুক্ত রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। তার মানে যদি আমরা এই নামাজকে যথাযথভাবে পড়তে পারি, নামাজ যদি আমার কবুল হয়, তাহলে আমি অবশ্যই আমি এই অন্যায়গুলো থেকে বিরত থাকতে পারবো। যে আমরা আরেক শ্রেণী এখন প্রশ্ন আসতে পারে স্যার, যে কেউ তো নামাজও পড়ে আবার অন্যায় করে অশ্লীল কাজ, অথবা তার মানে এটা হলো নিদর্শন যে নামাজটা কবুল হচ্ছে না, যে পড়, এটা এই প্রমাণ যে তার নামাজ যদি কবুল হতো তার সে এই অন্যায় কাজে লিপ্ত হতো না। সে অন্যায় কাজে যদি লিপ্ত হতো মানে নামাজও পড়তেছে অন্যায় কাজে, এটা দুইটা একসাথে থাকতে পারে না। যে যদি প্রকৃতপক্ষে সে নামাজ পড়তো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য পড়তো, রাসুলের তরিয়ে দেখানো পথ অনুযায়ী পড়তো, তাহলে অবশ্যই তার নামাজ কবুল হতো। তার নামাজ কবুল হলে সে এই অন্যায় কাজগুলোর মধ্যে জড়াতে পারতো না। তাহলে আমরা এই হাদিস থেকে যে বিষয়গুলো সর্বশেষ যে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ জানলাম, এই হাদিসের শিক্ষা কী? এই হাদিসের শিক্ষা হচ্ছে, এক নম্বর বিষয় হচ্ছে হলো অশ্লীলতা ও বেহায়াপনা নিন্দনীয় এবং জঘন্য অপরাধ। এই হাদিস থেকে আমরা এটা জানতে পারলাম। দ্বিতীয় নম্বরে জানতে পারলাম হলো অশ্লীল ও নীল লজ্জাহীন ব্যক্তি নিকৃষ্টতম। এরপর হচ্ছে তৃতীয় হলো যে ব্যক্তি অন্যায় অশ্লীল কাজে অভ্যস্ত আল্লাহ তাকে ও তার রাসুলকে ঘৃণা করেন, আল্লাহ তাআলা ও তার রাসুলকে ঘৃণা করেন, মানে যারা এই কাজটিতে লিপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসুল এই ব্যক্তিকে ঘৃণা করেন। এরপর হচ্ছে হলো কি, 4 নম্বর হচ্ছে এ দোষ হতে মুক্ত ও পরিত্রাণ পেতে হলে, পবিত্রতা অর্জন করতে হলে কি করতে হবে, সালাতে অভ্যস্ত হতে হবে, নামাজ পড়ায় অভ্যস্ত হতে হবে আর আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এবং এ থেকে আমরা এটি আজকের হাদিসে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, সারাংশে শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা এই পরিশিষ্টে আমরা সারমর্ম হিসেবে এই হাদিস থেকে বলতে পারি যে লজ্জাশীলতা ও শালীনতা মানব চরিত্রের একটি ভূষণ। লজ্জাশীলতা এবং শালীনতা মানব চরিত্রের একটি ভূষণ, আর অশ্লীলতা ও বেহায়াপনা মন্দ চরিত্রের মধ্যে জঘন্যতম। এই নিকৃষ্ট স্বভাব মানুষকে পশুসে অদম করে। যার ঈমান নেই তার লজ্জা নেই, আর যার লজ্জা নেই তার মধ্যে কোনো মন্দ কাজই নেই, তার মধ্যে কোনো এমন কোনো মন্দ কাজ নেই সে করতে পারে না। অর্থাৎ যার লজ্জা চলে যাবে তার মধ্যে এমন কোনো মন্দ কাজ নেই সে করতে দ্বিধা করবে না। কাজেই অশ্লীলতা পরিহার করা আমাদের প্রত্যেক মুসলিম মুমিনের জন্য কর্তব্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আরেকটি হাদিস আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আজকে দ্বিতীয় যে হাদিসটি পড়ব তা হচ্ছে হলো তোমাদের পাঠ্যবইয়ে হাদিস নাম্বার হচ্ছে 13। হাদিস নাম্বার হচ্ছে 13 নম্বর হাদিসটি আমরা পড়ব, তাও হচ্ছে হলো আমাদের আজকে পাঠের যে হাদিসের শিরোনাম হচ্ছে অশ্লীলতা পরিহার সম্পর্কিত হাদিস। এখানে এবার বর্ণনা হাদিসটি হচ্ছে হলো আন, আমি প্রথমে পড়তেছি, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনু বিত্তুআনি ওয়ালা বিল্লিআনি ওয়ালা ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাজিই। এ হাদিসের মধ্যে আমরা এ হাদিসটি বর্ণনা করেছেন হচ্ছে হলো ইবনে মাসুদ
রাদিয়াল্লাহু আনহু। এখানে এই হাদিসটি বর্ণনাকারী হচ্ছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছে যে হাদিস বর্ণনাকারী রাবিদেরকে আমরা তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটি হলো যারা অধিক সংখ্যক, যারা 1000-এর অধিক যারা হাদিস বর্ণনা করেছে তাদেরকে বলা হয় অধিক সংখ্যক বর্ণনাকৃত হাদিস, তাদেরকে বলা হয় মুকসিরুন রাবি। এরপর মধ্যম রাবি হচ্ছে যারা 500 থেকে 1000-এর নিচে যাদের বর্ণনাকৃত হাদিস সংখ্যা তাদেরকে বলা হয় এলো মোতাওয়াসিতুন। এরপরে 500 থেকে নিম্ন যাদের হাদিস তাদের করা হয় মুকিল্লিন। এই পর্যায়ের মধ্যে তিনটি ক্যাটাগরির মধ্যে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ হচ্ছে হলো মোতাওয়াসিতুন রাবি, অর্থাৎ তিনি তার বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে হলো 8,048। তিনি তার বর্ণিত হাতে এই পর্যায়ের মধ্যে তিনি হচ্ছে মোতাওয়াসিতুন রাবি। তো আর এই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে হলো 32 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো আসলে আমরা এই তার বর্ণনাকৃত হাদিসটি যা ইমাম তিরমিজি তার সুনান তিরমিজিতে বর্ণনা করেছেন যে যে অশ্লীলতা পরিহার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কি নির্দেশনা প্রদান করেছেন তার একটি হল, আমি প্রথমটি হাদিসটি পড়েছি। এবার আমরা হাদিসটি থেকে শাব্দিক অর্থ জানব। শাব্দিক অর্থ হচ্ছে হলো এখানে লাইসা শব্দের অর্থ হচ্ছে হলো, লাইসা শব্দটি হচ্ছে নকিক বা নয় না এই অর্থে দেওয়ার জন্য আসে। এরপরে হচ্ছে আল মুকমিনু, মুকমিন অর্থ হলো বিশ্বাসকারী, যারা ইমানদার, যারা ইমান এনেছে। মুমিন শব্দের অর্থ মুমিন ব্যক্তি। এরপরে হচ্ছে তোয়ান, তোয়ান শব্দের অর্থ হচ্ছে হলো যারা পরনিন্দুক, অন্যের পরনিন্দুক, ছিদ্র অন্বেষণকারী, অন্যের দোষকুটি অন্বেষণকারী, এদেরকে বলা হয় তোয়ান। এরপরে হচ্ছে লাআন, লাআন শব্দের অর্থ হচ্ছে ওর অভিশাপ প্রদানকারী, এক অন্যকে অভিশাপ দানকারী, যে বেশি বেশি মানে অন্য কি করে অভিশাম্পন করে থাকে, অভিশপ্ত করে থাকে। এরপর হচ্ছে হলো পাহেস, পাহেস শব্দের অর্থ হলো অশ্লীল ব্যক্তি, অশ্লীল ব্যক্তি, অশালীন ব্যক্তি। এরপরে হলো 4 নম্বর হচ্ছে আল বাজি, বাজি শব্দের অর্থ হলো হচ্ছে হলো নির্লজ্জ। তাহলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটির আমরা শাব্দিক অর্থ জানলাম। এবার আসো আমরা হচ্ছে সরল তর্জমা বা অর্থ জানব। তো কি আন আয়েশ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, লাইসাল মুমিনু, তোমরা মুমিন হতে পারবা না, মুমিন ওই ব্যক্তি নয়, কি নয়, বিত্তানি, যে ব্যক্তি কি তোয়ান শব্দের অর্থ কি বলছি পরনিন্দু, যে পরনিন্দা করে, ওয়ালা বিল লাআনি, এবং যে অভিশাপ প্রদান করে, ওয়ালা ওয়ালাল ফাহিশি, এবং যে অশালীন ব্যক্তি, এর চতুর্থ যে ওয়ালাল বাজিই, এবং বাজিই নির্লজ্জ ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি মুমিন ব্যক্তি পরনিন্দুক, দোষ অন্বেষণ হবেন, দোষ অন্বেষক হবে না, সে অভিশপ্তকারী হবে না, এবং সে অশীল, অশ্লীল ও নির্লজ্জ হবে না। এই হাদিসটি সরল তর্জমা হচ্ছে এটি। এবার আসো আমরা হাদিসটি ব্যাখ্যা যাব। এই হাদিস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ গুণগুলোর মধ্যে থেকে 4টি মন্দ গুণ উল্লেখ করেছেন যেগুলো একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হতে কখনো পারে না। তো রাসুল তিনি বলেছেন যে মুমিন হওয়া এবং পরনিন্দা, অভিশাপ প্রদান করা, অশালীনতা এবং নির্লজ্জতা একত্রে হতে পারে না। মুমিন যদি হতে চাও তাহলে এই গুণাগুলি সম্পূর্ণ হওয়া যাবে না। মুমিন হতে হলে অনিবার্যভাবে এই নৈতিক কুটিগুলো থেকে কী থাকতে হবে, মুক্ত থাকতে হবে। কেননা ইসলাম এই 4টি আমল, এই 4টি এই আচরণকে সম্পূর্ণভাবে হারাম বলে বিবেচনা করা হয়েছে। এই ব্যক্তি এই এই অবশ এই কুটিগুলো, এই দোষকুটিগুলো থাকার কারণে মানুষ কি সমাজের মধ্যে কি সমস্যা হয়, তারা যে এই দোষগুলোতে ব্যক্তির দোষ বলা বা খুঁজে খুঁজে তার দোষ বের করে বা কেবল কিংবা খারাপ দিক খুঁজবে করে অন্যের কাছে বলা, এগুলোর কারণে একজন ব্যক্তির ব্যক্তিত্ব নষ্ট করে হয়ে যায়, সমাজের মধ্যে তার সমান মর্যাদা ক্ষুণ্ণ হয়,
তার ব্যক্তিত্ব পার্সোনালিটি বলতে কিছু থাকে না। এই জন্য ইসলাম যে অন্যের দোষ অন্বেষণ করাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন যে মুমিন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি কি ধারণা করো না, কেননা ধারণা করা হচ্ছে মাফাফ। কেননা বলেছে এখানে বেশি বেশি ধারণা করে, আমরা যে একজনের সাথে আরেকজনে কোনো কিছু অনুমান করি, কথা বলে, এটা হতে পারে, এমনভাবে ধারণা করি, ধারণাটা মনে হচ্ছে যে সে বাস্তবিকভাবে দেখলো তার থেকে আরো জোরালোভাবে বলে। ধারণা করে কথা বলার জন্য যারা বলে এই সম্পর্কে ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, কেননা কিছু কিছু অধিকাংশ ধারণাই মিথ্যা হয়ে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে ধারণা করে কথা আমাদের কথা বলা যাবে না। কেননা এরপর হচ্ছে এই আয়াতের শেষ অংশে বলেন যে তোমরা একে অন্যের দোষ অন্বেষণ করো না এবং একজন অপরজনের অনুপস্থিতিতে তার নিন্দা করো না। মানে আমি তুমি কথা বলতেছি, থার্ড পার্সনকে নিয়ে আমরা এখানে তার দোষ নিন্দা করাটা যাবে না, তার সমালোচনা করা যাবে না, পারলে ভালো দিক বলবো, না হয় কিছু বলা যাবে না। এরপর হচ্ছে হলো কি, দোষ অন্বেষণ করা যাবে না, নিন্দা করা যাবে না। এই হাদিসে এই কোরআন আয়াত দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটিকে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে এই দোষগুলি ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, হারাম। তাহলে আমাদের একজন প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে এই দোষগুলো থেকে মুক্ত থাকতে হবে। তাহলে এই হাদিসটিকে আমরা কী কী শিক্ষা গ্রহণ করতে পারি? একজন মুমিন ব্যক্তি অন্যের নিন্দা করবে না। 2 নম্বর হচ্ছে হলো মুমিন অন্য মুমিনকে অভিশাপ দিবে না। একজন মুমিন যদি হতে চাও, তুমি মুমিন ব্যক্তি কোনো সময় অন্য মুমিন বা একজন মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তি কোনো সময় অভিশাপ দিবে না। এরপর হচ্ছে কি, মুমিন নির্লজ্জ হবে না। কি হবে না? নির্লজ্জ হবে না, একজন তার লজ্জা থাকবে না, নির্লজ্জ হবে না। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে একজন এক মুমিন অন্য মুমিনের খুঁজে খুঁজে দোষ দোষ বের করবে না, মানে খুঁজে খুঁজে তার দোষ অন্বেষণ বের করবে না তার। এরপরে এই সমাজে, এটা আমাদের সমাজে অধিকাংশ দেখা যায়, যারা অলস মস্তিষ্কের লোক তারা সমাজে কোনো কাজ নেই, কী করবে আর মানুষের সমাজে অন্যান্য দোষগুলো খুঁটি খুঁটি বের করে একজনের কাছে আরেকজনের কাছে লাগবে, পরে নিন্দা করবে। এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো এরপরে হলো 5 নম্বর যে অসভ্যটা হলো, অসভ্য ও অশালীন কাজে নিজেকে সম্পৃক্ত করবে না। তাহলে মুমিন ব্যক্তি কখনোই অসভ্য অশালীন বক্তব্য কাজে নিজেকে কি করবে না, সম্পৃক্ত করবে না। তাহলে আমরা আজকের হাদিস থেকে যে 2টি হাদিস শিখলাম, অশ্লীলতা পরিহার করা সম্পর্কে ইসলাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, আমরা যদি আল্লাহ প্রকৃত মুমিন হতে চাই, আমাদেরকে যদি একজন আল্লাহ ওলাও হতে হবে, আমাদের সমাজে যদি শান্তি বিরাজ করতে চাই করাতে চাই, তাহলে সুষ্ঠ সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে এই অন্যায় এবং পরনিন্দা এই অশ্লীল কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এখানে সমাপ্ত করব। তো এই বলে আমি আজকে ক্লাস সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।